কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কলকলা অক্ষর তো এই কলকলা অক্ষরটা আপনারা কিভাবে পড়বেন বা কিভাবে কলকলা করবেন এই বিষয়টা আপনারা জানেন না এখানে দেখুন দুইটা ভাগ আছে কফ ত এর ক্ষেত্রে এবং বা ডাল জিম এর ক্ষেত্রে তো কফ ত এর ক্ষেত্রে আমরা কিছুটা কলকলা মোটা করে করব এবং বা জিম এটা আমরা পাতলা করে করবো এটা এখানে বোঝানো হয়েছে অর্থাৎ আমরা এখানে বুঝতেই পারলাম যে কলকলা হরফটা দুই ভাবে মানে পাঁচটা হরফের মধ্যে কফ ত একটা ভাগ আর বা বাজিমাল আরেকটা ভাগ এই দুইটা ভাগে আমরা কিন্তু কলকলাটা করে থাকি তো প্রথম কলকলাটা হচ্ছে যে কফ এই দুইটা হরফে আমরা কলকলা মোটা করব আর বাজিম ডাল কলকলা পাতলা করব। এখন কলকলা আপনি কখন করবেন যখন এই যে কফ ত এই যে কফ ত বা জিম ডাল এই পাঁচটা হরফের উপরে সাকিম থাকবে যখন এই পাঁচটা হরফের উপরে সাকিন থাকবে তখনই কিন্তু আপনি এখানে কলকলা আদায় করে পড়বেন যেমন এখানে অনেক কিছু লেখা আছে আপনি একটু পড়ে নিন যখন ডাল জিম বা ত অফ এই পাঁচটি অক্ষরের উপর সুকুন বা সাকিন চিহ্ন থাকবে তখন সেখানে কলকলা পড়তে হবে কলকলা হচ্ছে একটি অতিরিক্ত ধ্বনি যা কিছুটা অর্ধ দম্মার এর মতো কফ তো এর ক্ষেত্রে এবং কিছুটা কাস্টা এর মতো বা জিম ডালে এর ক্ষেত্রে তো এখানে বুঝতে পারছি কফ কিছুটা দম্বার মতো উচ্চারণ হবে আর বা জিমটা কিছুটা কিছুটা কাঁচরা মতো হবে পুরোপুরি কিন্তু না ঠিক আছে এই অতিরিক্ত ধ্বনি নাম হচ্ছে কলকলা অর্থাৎ এই অতিরিক্ত ধ্বনি নামার জরত একজন ব্যক্তিকে জানতে সাহায্য করে যে ইমাম তিলওয়াতে কিনা কিনে আছে দেখ এখানে কিছু বাদ আমি এখান থেকে বুঝিয়ে দিই যে অফ জিম ডাল এই পাঁচটা হরফুপ যখন থাকবে তখন কলকলা করব। এই বা কিভাবে কলকলা করবো যেমন থেকে কলকলাটা হবে আবে এরকম আমার সাথে আপনারা বলেন হামজা বা জবর আবে তারপর হচ্ছে ডালটা উচ্চারণ হবে হামজা হাম জবর আদে দে আ দে তটা হবে মোটা জবর আপ 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 জিমটা হবে হামজা জিম জবর আ আজ হামজা কফ অফ জবর আ ক আকম ভাবে আবে আ তো ত ভাবে আপনারা করাটা আদে করেন তারপর এখানে কি লেখা আছে দেখুন এইখানে পাঁচটি কলকলা অক্ষরের পূর্বে হামজা হয়েছে যদিও কলকলা অক্ষর যে কোন অক্ষরের পরে আসতে পারে যেমন বা মিম লাবে এরকম আসতে পারে মিম বা বা লাম এরকম কি যা আসতে পারে অর্থাৎ কফ তিমডাল পাঁচটা উপরে সাকিন থাকলে হবে কলকলা আদে করতে হবে তারপর এখানে আবার কি দিছে দেখুন হামজাহ মিম জবর আম হামজাহ জবর আ हम झाउ जबर आऊ हम झा फबर आफ अर्थम शब्द सब हम झा जबर हमज़ा हम जाबर आज हमज़ा झा जबर आउ डाले हम हमज़ा डाल जबर आम झ जबर और हमज़ा जाज़ जबर आज हमज़ा झा जबर, कुल जबर, जबर, कुल जबर आज हम झाबर आफ হামঝা লাম জবৰ আল হামজা নুন জবৰ আল হাম জা ৰ জবৰ অকম ভাৱে তাৰপৰা সঁচা জিমটো কল কলা ভাবে হামঝা জিম জবৰ আ যে আ যে হামজা চিন জবৰ আছ হামজা য়া জবৰ আই হাম যা গ জবৰ অমা কফ জবৰ আ কল কলা হাম জাহ কফ জবৰ আ ক

হামজাহ জবর আ কলকলা হামজাহ জিম জবর কলকলা কলকলা হামজাহ জবর হরফ কলকাল করা আদায় করে পড়তে হবে তারপর আমরা এখানে জানবো যে এখানে লেখা আছে দেখুন যে মাশাল এই পাঠ শেষে আপনারা যে সকল শব্দ শিখবেন তা বিশ হাজার ছয়শো বার কোরআন মাজিদে পাওয়া যায় অর্থাৎ আমরা এমন কিছু শব্দৰ অর্থ শিখব যা কোরআন মাজিদে বিশ হাজার ছয়শ বার আশা এখানে দেখুন কলকলা দিয়ে কিছু শব্দ শিখবে এবং তার অর্থ আমরা জানবো এইগুলা প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে যেমন খ জবর খাম কবল্লা ক নুন আলিকা না খা না অর্থ আমরা সৃষ্টি করেছি যা কর মধ্যে বিশ বার আসছে তারপর র জবর র জা কলকলা হবে র যা ক নুন জব না হামি পেশ হুম র ক না হুম র না হুম অর্থ আমরা তাদেরকে রিজিক দিয়েছি এখানে দেখুন লেখা লেখা আছে যদি কোনো কলকলা অক্ষর শব্দের মাঝখানে আসে তখন সাধারণভাবে কলকল করতে হবে তো এখানে দেখুন প্রত্যেকটা কলকলা মাঝখানে মিম ত জবর মা লাম জবল্লা লা আইন জারে ই মা তো তারপর হচ্ছে ইয়া ত পেশ ইউ তো আইন জারে ই ইউ মিম পেশ মো ইউ তো ই মো অর্থ সময় আর ইউ তো ই মো অর্থ খাওয়াবে বা খাওয়ায় হামজা বাজের ইবে নুন পেশ নু অর্থ ছেলে বা পুত্র যা পঁচিশ বার আসছে আইন বাজে বা আবে ডাল পেশ দু অর্থ দাস বা বান্দা চীন বেচে হা খৰ জা চু বে হা নুন জেৱা না অৰ্থ পৱিত্ৰ মহান হাম ৰ হাইম জেৱা যবৰ কাম জল্লি কেলি অৰ্থ পূৰ্বে পফ বা যবৰ কাম জেল্লি কাবজবৰ কা কেলি কা অৰ্থ তোমাৰ পূৰ্বে কফ বা যবৰ কাম জেল্লি হামিম জে হিম কবেলি হিম তাদ পূৰ্বে কফ বা জবর কবে লামজেল্লি কাফ মিম কুম কবে লিকুম তোমাদের পূর্বে তা জিম জফ তাজে রে এক প্রাণ দেবেন এখানে তাজে রি ইয়া জিম ইয়া যে আইন আ ইয়া যে আ লাম পেশ লো ইয়া যে আলো মিম জিম পেশ মো যে রে মো জেরি মিম ইয়া মি নুন না মো মিনা তারপর হামজা আজে জেবর আবর মা আজে মা আইন মা এন জিবর না আজে মা ইন অর্থ সকলেই অথবা সবাই কফ ডাল জবর ক দে অবশ্যই ফা জবর ফা কফ ডাল জবর ক ফা কদে অটপর অতএব অবশ্যই লাম জবল্লা কফ ডাল কদে লা কদে অর্থ অবশ্যই তারপর আছে ওয়াউ জবর ওয়া লাম জবল্লা ওয়ালা কফ ডাল কদে কে ওয়ালা কে অর্থ এবং অবশ্যই আইন দাল আদে নুন জেননি আদে নি অর্থ জান্নাত বা চিরন্তন হামজা দালজবর আদে র র আদে র কাপ কা আদে র অর্থ তোমাকে জানিয়েছি ইয়া দাল ইয়া দে আইন অফিস উ ইয়া দে উ না ইয়া দে উ অর্থ তারা ডাকবে বা ডাকে তা দাল জবর তা দে আইন অফিস উ তা দে উ না তা দে উ না তোমরা ডাকবে বা ডাকো তারপরে এখানে আছে দেখুন যদি কোনো কলকলা অক্ষর শব্দের শেষে আসে তখন কলকলা হবে জোরালু যখন আপনি সেখানে থামবেন তখন এই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ এরকম শেষের মধ্যে আসলে যদি এই হরফ জবর পেশে পেশ থাকে তখন কিন্তু এইগুলা কলকলা অনুযায়ী পড়তে হবে যেমন খর খাম লাক। মিম এখানে ত দুই যে তিন আছে মশি তিন অসুধ হলে মশি ত সেইটা তিন প্রাণ দিয়ে তো কলকলা করতে হবে ধনকে দুই জেল আছে দুই জের করা যাবে না দুই পেশার্সলো দুই প্রেসার উচ্চার করা যাবে না জবর জেল পেশা আসলো জবর জেরের পেশর উচ্চান হবে না বলতে হবে মো হে প ওয়া কবে ও জুবর ওয়া বা জুবর কবে ওয়া কবে সমজা জা জুবর আজ ওয়া ও আলি ওয়া ধর জিম দুই জিন আজ ওয়া জিন আছে থামলো হবে আজ ওয়া জে এরকম আহা তো এরকমভাবে আপনার কলকলাটা ইনশাল্লাহ পড়বেন তো যদি আপনারা বুঝতে না পারেন কলকো নিয়ে আমার আরও অনেক ভিডিও করা আছে আপনারা আমার সেই ভিডিওগুলো দেখবেন তাহলে কলকো নিয়ে আরও ভালো বুঝতে পারবেন তারপর যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টস করবেন আমি সামনে ভিডিওগুলোতে আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ